ওয়েলকাম এভরিওয়ান। একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুখবর। একাদশ শ্রেণী বিশেষ করে বলতে চাই, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ভীষণ চিন্তায় ছিলে, কারণ তোমরা ঝুলেছিলে এক প্রকার যে পরীক্ষা হবে কি হবে না। ফাইনালি কিন্তু ঘোষণা হয়ে গেল অফিসিয়ালি বিজ্ঞপ্তির মাধ্যমে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ WBCHSE কিন্তু জানিয়ে দিল একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল, তারা সরাসরি উত্তীর্ণ হয়ে গেল দ্বাদশ শ্রেণীতে। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সরাসরি ক্লাস টুয়েলভে প্রমোট করে দেওয়া হলো। কি নির্দেশিকা দেওয়া আছে? নির্দেশিকাতে বলা আছে যে উচ্চ মাধ্যমিকের অর্থাৎ ক্লাস টুয়েলভ শুরুর প্রথম 3 মাসের মধ্যে উচ্চ মাধ্যমিক রিলেটেড ক্লাস টুয়েলভে যে পার্টগুলো লাগে, অনেক সময় বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলোতে ক্লাস টুয়েলভের অনেক পোর্শন, ইলেভেনের কিছু নলেজ লাগে, উচ্চ মাধ্যমিক সম্পর্কিত একাদশ শ্রেণীর যে পার্টগুলো আছে রিডিউসড পার্টগুলো সেগুলো পড়িয়ে দিতে। অর্থাৎ এই মুহূর্তে যে অত্যন্ত সুখবর, যেটা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ফাইনালি কিন্তু চিন্তামুক্ত হলো। কোভিড এর অতিমারির জন্য কিন্তু ক্লাস ইলেভেন এর স্টুডেন্টদের পাস করে দেওয়া হচ্ছে। এছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আরেকটি সুখবর, তোমাদের পরীক্ষা ক্যান্সেল বা পোস্টপোন এখনো করা হয়নি, কিন্তু তোমাদের নিজেদের বিদ্যালয়ে কিন্তু হোম সেন্টার করা হচ্ছে। নিজের নিজের বিদ্যালয়ে কিন্তু সকলেই পরীক্ষা দিতে পারবে, এবং সময়টাও পিছিয়ে দেওয়া হয়েছে। সেকেন্ড হাফে পরীক্ষা হবে তোমাদের, সেকেন্ড হাফে তোমাদের পরীক্ষা হবে নিজের হোম ভেনুতে, নিজেদের বিদ্যালয়ে তোমরা হচ্ছে পরীক্ষা দিতে পারবে। তো অত্যন্ত দুটো খুশি খবর। এছাড়া বিজ্ঞপ্তিতে কিন্তু এটাও জানানো হয়েছে যে পরবর্তীকালে কিন্তু পরিস্থিতি আবার পর্যালোচনা করা হবে এবং উচ্চ মাধ্যমিক নিয়ে কিন্তু পরবর্তীতে আবার সিদ্ধান্ত নেওয়া হবে। তাই কিন্তু তোমরা এক প্রকার নিশ্চিত থাকো, পড়াশোনা চালিয়ে যাও। যেটা বলছি আমি বারবার বলে থাকি যে পড়াশোনা কখনো ব্যর্থ হয় না, তো পড়াশোনা চালিয়ে যাও। এবং ফাইনালি গুড নিউজ, একাদশ শ্রেণী তোমরা চিন্তামুক্ত হলে এবং উচ্চ মাধ্যমিক তোমাদেরও চিন্তা কিছুটা কমলো, কারণ তোমাদের কিন্তু নিজের স্কুলেই পরীক্ষার সিট বসছে উচ্চ মাধ্যমিক। তো ফাইনালি যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তাদের সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।